লালমনিরহাটের আদিতমারিতে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা ছিল সোমবার বিকেলে। সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। সভা চলাকালে হঠাৎই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলামকে মঞ্চ থেকে টেনে হিস্ট্রে নামানো শুরু করেন মন্ত্রীর এপিএস এবং আদিতমারি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান সহ কয়েকজন। এ সময় মন্ত্রীর সামনেই নজরুল ইসলামকে মারধর করেন মিজানুর ও তার অনুসারীরা। জয়েন্ট সেক্রেটারি থাকার কারণে আমি সেই কমিটিতে মিটিংয়ে উপস্থিত হই, কিন্তু দুঃখের বিষয় আমাদের সব ইউনিয়নের ওয়ার্ডের সভাপতি সেক্রেটারিরা এখানে উপস্থিত হয়েছে। হওয়ার পরে এখানে মন্ত্রী মহোদয়ের বেশি উৎসাহী কিছু ছেলে পেলে, যারা ওর বাপসা ছাড়া অ্যাকচুয়ালি আওয়ামী লীগ কোনো দিন করছে কি না জানি না, তারা এসে দেখেন আমাকে স্টেজ থেকে নামায় দিল। পিএস মিজান সহ পিএস মিজানও আমার গায়ে হাত তুলছে। খুব দুঃখ প্রকাশ যে একজন পিএস কেন কীভাবে একজন উপজেলা আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারির গায়ে হাত তুলে, আমি অবাক হয়ে গেছি। নজরুল ইসলামের অভিযোগ, লালমনিরহাট দুই আসন থেকে সংসদ নির্বাচনের প্রত্যাশা জানিয়ে তিনি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলেন, এতেই চরম ক্ষিপ্ত হয়েছেন মন্ত্রী এপিএস মিজান। শেখ হাসিনার রাজনীতি করি ছোটবেলা থেকে, সেই 86-85 সাল থেকে এই এলাকার মানুষ নিয়ে আছি, এটা আমার অত্র এলাকা আল্লাহর রহমত। সেখানে আমি নৌকা মার্কা চাচ্ছি আগামী জাতীয় পার্লামেন্ট নির্বাচনে, দ্বাদশ পার্লামেন্ট নির্বাচনে। আমি একজন আদিতমারির বাসীর একজন আওয়ামী লীগের নেতা হিসাবে, উপজেলা জয়েন্ট সেক্রেটারি হিসাবে আমি নৌকা মার্কা প্রত্যাশী। ফেসবুকে ইন্টারনেটে বিভিন্ন মানুষ চাচ্ছে আর কি যে নজরুল ভাই আগামী দিনে এই এলাকায় এমপি হলে হয়তো আরও ভালো কাজ করবে, কাজের গতি বাড়বে। এই আলোকে আমরা মিডিয়াতে দিছি, চাইছি, আমি চাইতেই পারি আওয়ামী লীগ করে, জেল মামলা খেটে রাজনীতি করেছি ভাই, তা সেখানে চাওয়া কি আমার অপরাধ? দেওয়ার মালিক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে ওই সভায় থাকা দলের নেতাকর্মীদের একাংশ জানান নজরুল ইসলাম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। এখানে আওয়ামী লীগের সংসদ সদস্য আছেন এবং তিনি সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ। এরপরও নজরুল ইসলাম এই আসন থেকে নির্বাচন করার প্রত্যাশা ব্যক্ত করে স্ট্যাটাস দেওয়ায় নেতাকর্মীদের মাঝে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তবে মিজানুর রহমানের দাবি এ বিষয়ে তিনি কিছুই জানেন না, নজরুল ইসলাম যে অভিযোগ করেছেন তা অসত্য ও বানোয়াট। সভায় ইউনিয়নগুলো থেকে আসা আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যেও হট্টগোল শুরু হয়, অনেকে ক্ষিপ্ত হয়ে সভা ত্যাগ করে চলে যান। পরিস্থিতি শান্ত হলে পরে সন্ধ্যায় সভার কার্যক্রম আবার শুরু হয়। তৌহিদ হাসান, কালবেলা।